Hi everyone, welcome back to my channel Sana's Care. কেমন আছো তোমরা সবাই গাইস? আশা করি তোমরাও সবাই ভালো আছো, সুস্থ আছো। ইয়া, আমিও ভালো আছি। সো গাইস, আজকে আমি স্পেশালি তোমাদের দেখাবো কারভা চৌথ মেকআপ লুক। ইয়েস, কারভা চৌথ মেকআপ লুক। সো ইয়া, চলো স্টার্ট করা যাক। ভীষণই সিম্পল আর ইজি পিজি একটা লুক রেখেছি আমি এটা গোল্ডেন অ্যান্ড রেডে। সো ইয়া, চলো স্টার্ট করা যাক। সো অ্যাট ফার্স্ট আমি অ্যাপ্লাই করছি কনসিলার। এখানে নিয়েছি NY বেস্টিক কনসিলার। এটা তিন রকমের হয়, ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার অ্যান্ড কন্টোর স্টিকও। সো নিচের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। আমি নিয়েছিলাম পার্পল থেকে। আমি এটা অনেক আগে ভিডিওতেও অ্যাপ্লাই করতে দেখেছো তোমরা। সো এটার শেড নাম্বারও ওখানেই আমি দিয়ে দেবো। আর কনসিলার সেট করার জন্য আমি এখানে অরিফ্লেমের কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দেন গ্ল্যাম 21 প্যালেট থেকে এই নিউড কালারের শেডটা নিয়ে আমি ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি। তোমরা যে কোনো প্যালেট থেকে যে কোনো লাইট কালারের শেড নিয়ে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করতে পারো। তো এটা অ্যাপ্লাই করার পর আমি এখানে নিয়েছি মার্সের এই গোল্ডেন পেন্সিল, এটা আই পেন্সিল বলতে পারো। সো এটা আমি আইলিডে অ্যাপ্লাই করছি। এটা পিগমেন্টেশনটা খুবই সুন্দর। এটা গোল্ডেন অ্যান্ড সিলভার, গ্রিন, ব্লু, রেড অনেক কালারের পাওয়া যায়। সো এটা আমি আইলিডে অ্যাপ্লাই করার পর আমি দ্য জ্যাকলিন হিলসের প্যালেট থেকে এই গোল্ডেন শিমরি কালারটা নিয়ে, এটাও কিন্তু ভীষণই পিগমেন্টেড, এটা আমি মানে আমার বেস্ট প্যালেট বলতে পারো। সো এটা নিয়ে আমি হাফ আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটার পিগমেন্টেশন কিন্তু অসাধারণ। সো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর গর্জিয়াস হয়ে গেছে ব্যাপারটা। সো নেক্সট আমি সেম প্যালেট থেকে এই যে রেডিশ মারুন কালারটা নিয়ে আমি আমার আউটার ভিতে অ্যাপ্লাই করছি। এটারও পিগমেন্টেশন কিন্তু খুবই সুন্দর। সো এটা অ্যাপ্লাই করছি, আমি ডাবল কোট করে অ্যাপ্লাই করছি। মানে ফার্স্ট একবার অ্যাপ্লাই করার পর সেকেন্ড আরও একবার নিয়ে অ্যাপ্লাই করছি। আর এটা আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো তোমরা চাইলেই রেডের ওপর কিন্তু ব্ল্যাকও ইউজ করতে পারো। আমি নর্মালি রেখেছি। অ্যান্ড দেন আমি একটা ক্লিন ব্রাশ নিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি, যাতে কোনো হার্ড এজেস না থাকে। অ্যান্ড দেন আমি লাইনার ড্র করছি। এখানে একটা আমি থিন লাইনার ড্র করছি, বেশি হেভি মেকআপ করছি না। আর এখানে আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সবই কিন্তু অনেক অ্যাফোর্ডেবলের মধ্যে, বলতে পারো আন্ডার 500। সো তোমরা ডেফিনেটলি প্রোডাক্টগুলো বাই করতে পারো। আমি যা যা প্রোডাক্ট অনলাইন কিনেছি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে প্রোভাইড করে দেব। সো নেক্সট আমি আইল্যাশ কার্ল করে নিয়ে আমি মাসকারা অ্যাপ্লাই করে নিচ্ছি। সো তোমরা এখানে শুধু মাসকারা রাখতে পারো বা যে কোনো আমার মতো লাইট কোনো ফলসেস অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে লাইট একটা ফলসেস অ্যাপ্লাই করেছি ব্যাক ক্যামেরা। অ্যান্ড দেন একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে আমি ব্ল্যাক শ্যাডো নিয়ে আমি আইব্রো ফিল করে নিচ্ছি। এটা কিন্তু সবথেকে বেস্ট উপায় তোমাদের যদি আইব্রো পেন্সিল বা আইব্রো কিট না থাকে। সো নেক্সট আমি পুলে অ্যাপ্লাই করে নিয়েছি যাতে কালারটা ব্লেন্ড আউট হয়ে যায়। অ্যান্ড দেন আমি ফেসের দিকে গিয়েছি। সো তার জন্য আমি এখানে ফার্স্ট নিয়েছি প্রাইমার, ব্লু হেভেনের সিলিকন বেস প্রাইমার। অ্যান্ড নেক্সট আমি এখানে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না, আমি এখানে ডে ক্রিম অ্যাপ্লাই করছি। এটা হলো লোটাসের ডে ক্রিম। সো তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো বা তোমরা চাইলে ফাউন্ডেশনও অ্যাপ্লাই করতে পারো। সো এটা অ্যাপ্লাই করার পর আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, সেম NY বের কনসিলার। এটা আমি আন্ডার আইজে অ্যান্ড ডার্ক স্পট যেখানে ছোটো ছোটো আছে সেখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দেন ব্লেন্ড আউট করে নিয়েছি। সো এটা ব্লেন্ড আউট করার পর তোমরা লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার দিয়ে বেক করতে পারো কিছুক্ষণ। তোমরা যদি মনে করো যে তোমাদের স্কিনটা খুব অয়েলি বা মেকআপটা অনেকক্ষণ ধরে রাখতে চাও, তাহলে কিন্তু তোমরা লুজ পাউডার অ্যাপ্লাই করে 2-3 মিনিটস বা 4-5 মিনিটস বেক করতে পারো। অ্যান্ড দেন এটাকে ব্লেন্ড আউট করতে পারো। সো আমি এটা ইমিডিয়েটলি ব্লেন্ড আউট করে দিয়েছি, কারণ এটা আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। সো নেক্সট আমি গ্ল্যাম 21 প্যালেট থেকে ব্ল্যাশারটা অ্যাপ্লাই করেছি। অ্যান্ড দেন সেম প্যালেট থেকে আমি গোল্ডেন হাইলাইটারটা নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দেন আমি কন্ট্রোল করছি। তো কন্ট্রোলের জন্য আমি সেম প্যালেট থেকে ব্রঞ্জারটাও অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এইরকম প্যালেট কিন্তু ডেফিনেটলি একবার ইউজ করতে পারো, যেখানে তিনটে তোমরা ফ্যাসিলিটি পাবে। সো ইয়া, এটা হলো গ্ল্যাম 21 প্যালেট। আমি অনেক আগে তোমাদেরকে দেখিয়েছি, এটার পিগমেন্টেশন জাস্ট ওয়াও।
सो या देन आमी अप्लाई करछी काजल फेस्टिवे तो काजलटा तो बी मास्ट सो एखाने आमी नियेछी मेबलिनेर कलोसल काजल और एटा स्मच करे निच्छी आमी एकटा फ्लैट ब्राश दिए और जे रेड आईशैडोटा नियेछिलाम ओटा पिक करे आमी एर उपरे स्मच करे निच्छी। नेक्स्ट आमी लोअर लैशे मस्कारा अप्लाई करे निच्छी एते करे लुकटा आरेकटु गॉर्जियस देखते लागे एंड देन लिपस्टिकेर जोन्नो आमी नियेछी मिनि लिपस्टिक स्टेक फिरकी मिनि लिपस्टिकेर जे बक्सटा छिलो ओखान थेके आमी रेड कलरटा पिक करेछी एटा एकदम चेरी रेड बोलते पारो और देन आमी जे गोल्डेनटा आमी आमार आईलिडे अप्लाई करेछिलाम सेटाई निये आमी इनार कर्नारे अप्लाई करछी एंड देन मेकअप फिक्सारेर जोन्नो आमी नियेछी ब्लू हेवेनेर मेकअप फिक्सार एटा किन्तु भीषणई सुंदर सो एटा अप्लाई करार पर आमी ब्यूटी ब्लेंडार दिए एटाके एक्सेस जेटा प्रोडक्ट आछे सेटाके रिमूव करे दिच्छी एंड हियर इज माई फाइनल एंड फिनिश लुक। आमी एखाने एकटा रेड ड्रेस क्यारि करेछि आर एखाने आमार मन होच्छे किछु एकटा फाका फाका लागजे आर सेटा हलो सिंदूर अर्थात आमी एखाने सिंदूर हिसेबे अप्लाई करछि एकटा लिपस्टिक सो कारवा चौथ तो सिंदूरटा तो बी मास्ट सो एखाने आमी एकटा रेड ड्रेसेर साथे एकटा ब्लैक चकार क्यारि करेछि ভালো লেগে থাকে তোমরা যদি হেল্পফুল হয়ে থাকো তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন আর নিচে কমেন্ট করে কিন্তু ডেফিনেটলি জানিও আমাকে কেমন লাগছে আজকে আর ইয়া ডেসক্রিপশনে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়েও তোমরা আমাকে ফলো করতে পারো। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড স্টে সেফ।